হেমেন উঠেছে। হ্যাঁ স্যার, আপনি বোধহয় খানিকটা দেখতে পান। আমরা যে দৃষ্টি দিয়ে দেখি তার নাম অন্তর্দৃষ্টি, ইনার আই। শিল্পের সংজ্ঞা কি? শিল্পকে কি অনুভব করা যায়? এক শিল্পীর ভাবনায় শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা জীবনের নানা প্রশ্ন উঠে এসেছে ধৃতিমান চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় এবং অরুণ মুখোপাধ্যায় অভিনীত ছবি চিত্রকরে। ছবিটি পরিচালনা করেছেন শৈবাল মিত্র। কে? তিথি। ছবিটার কাছে যান, কাছে যান। এবার বলুন কি দেখছেন? লাল। আমি কিছু ফিগার তৈরি করব এই ব্রাউন পেপার দিয়ে, তোমায় সাহায্য করতে হবে। কি করে করলেন? আমার ট্র্যাজেডি দিয়ে। বিদ্যানিকেতনে আপনার ম্যুরাল দেখেছি, ওই আপনি কখনো তো উজ্জ্বল কালার ব্যবহার করতেন না, কিন্তু এখন যখন আপনি চোখে দেখতে পান না। তুমি তো সবই জেনে ফেলেছো দেখছি। হ্যাঁ তো জানবো না কেন? যাও তো, যাও এখান থেকে। হাট বুকে বুকে কানের পোকা বার করে দিল। তুমি যদি আমার একটা কাজ করে দাও। কি কাজ? সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। আমার ভয় কি হয় জানো, পৃথিবীর সমস্ত লালকে কালো একদিন গ্রাস করে নেবে। আপনার ওই কালো রঙের ব্যাখ্যা আসলে একটা ক্লিশে। কিছুই তো শেখনি দেখছি, ছবি আঁকার বেশিরভাগটাই হলো ভাবা, বাকিটা অপেক্ষা। শিল্পে জীবনের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চেষ্টা কর। শিল্প আবার কি? শিল্প বলে আলাদা কিছু হয় না। আর্ট ইজ ডেড। পাতা হলো তোমার শাশ্বত সৃষ্টি। আমি যে অপেক্ষা করে আছি, এবার চলো। আপনি ভাগ্যবতী, চোখের সামনে এক ইতিহাসকে ঘটতে দেখছেন। আপনার কাছে তারা আছে? না, আমার আকাশে কোনো তারা নেই। ধ্রুব তারা? অনেক কষ্ট করে তাকে পেয়েছি। 24 নভেম্বর মুক্তি পাবে চিত্রকর। এবিপি আনন্দ।